आपका भरोसेमंद चैनल एसके लाइव न्यूज अब दिखेगा नए रंग रूप और नए अंदाज के साथ। नमस्कार, आपरा देखछेन एसके लाइव, आपनार समय आपनार खबर। एखन संवाद विस्तारे। आगामी 3 থেকে 9 জানুয়ারি ফের অনুষ্ঠিত হতে চলেছে মালদা জেলা বইমেলা। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। তবে আবার আর মহানন্দা তীরে নয়, মেলা অনুষ্ঠিত হবে বিবেকানন্দ যুব আবাস সংলগ্ন মাঠে, যে মাঠটির পাশেই রয়েছে জেলা ক্রীড়া সংস্থা স্টেডিয়াম। এ বিষয়ে মালদা জেলা গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারী তুষারকান্তি মণ্ডল জানিয়েছেন, বইমেলা আমাদের জেলার যে শিডিউলটা আমরা পেয়েছি, এই শিডিউলটা তৈরি করে দেন আমাদের বইমেলায়। আমরা যে শিডিউলটা পেয়েছি আমাদের গ্রন্থাগার পরিষেবা দপ্তর থেকে আমরা শিডিউলটা পাই, পুরো পশ্চিমবঙ্গের শিডিউল হয় একসঙ্গে। আমাদের এখানে জেলায় হবে 3 তারিখ থেকে 9 তারিখ। আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে, মাঠ আমাদের কনফার্ম হয়ে গেছে, মাঠের পারমিশনও পেয়েছি আমরা। আমাদের মাঠটা হচ্ছে বিবেকানন্দ যুব আবাসের সামনে পাশে যে মাঠটা আছে সেই মাঠে আমাদের বইমেলাটা হচ্ছে। আর আমাদের মোটামুটি চূড়ান্ত পর্যায়ের একদম প্রস্তুতি চলছে, বিভিন্ন উপসমিতিগুলো গঠন করা হয়েছে। উপসমিতিগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে কাজও আরম্ভ করে দিয়েছেন। আমাদের পরিকাঠামো উপসমিতি অলরেডি পরিকাঠামো কীভাবে হবে তার নকশাও করে ফেলেছেন। আমাদের মোটামুটি ডিপিএলও স্যারকে দিয়ে আমাদের গতকাল সমাপ্তি হয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মাঠে 39তম উত্তরবঙ্গ বইমেলার। আজ শিলিগুড়ির বাঘাযতীন ময়দানে শুরু হলো 11তম শিলিগুড়ি মহকুমা বইমেলা উদ্বোধন। এদিন গ্রন্থাগার মন্ত্রী স্মৃতিকল্যা চৌধুরী, শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক গৌতম দেব, শিলিগুড়ি মহকুমা শাসক সহ বিশিষ্ট জনরা উপস্থিতি। শুরু হয় এই বইমেলায়। আজ এই বইমেলা উপলক্ষে শিলিগুড়ি কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বার হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বাঘাযতীন ময়দানে বইমেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। শিলিগুড়ি মহকুমা বইমেলার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন সিদ্দিকুল্লাহ চৌধুরী ও গৌতম দেব সহ বিশিষ্ট জনেরা। এই বইমেলায় থাকছে বিভিন্ন সরকারি দপ্তরের স্টল সহ রাজ্যের বিভিন্ন প্রকাশকের বই। বর্ডার সিকিউরিটি ফোর্স ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও কদমতলা বর্ডার সিকিউরিটি ফোর্স খেলার ময়দানে ইন্টার ফ্রন্টিয়ার ফুটবল চ্যাম্পিয়ন টুর্নামেন্টের আয়োজন করা হলো। আজ তার শুভ উদ্বোধন হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমত নর্থ বেঙ্গল বর্ডার সিকিউরিটি ফোর্সের আইজি ইন্সপেক্টর শ্রী রবি গান্ধী জাতীয় পতাকা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন। এদিন তিনি জানান যে আমাদের জাতীয় খেলা ফুটবল, তারই দিকে তাকিয়ে এবার এই খেলায় মোট 11টি দল অংশগ্রহণ করছে, যেগুলো পূর্ব পশ্চিম এলাকার থেকে আসা। আজকের এই প্রথম দিনের প্রথম খেলায় নেমেছিল জম্মু বনাম গুজরাট, সেই খেলায় জয়ী হয়েছে জম্মু। দ্বিতীয় খেলায় পাঞ্জাব বনাম কাশ্মীর, জয়ী হয়েছে পাঞ্জাব। তৃতীয় খেলায় সাউথ বেঙ্গল বনাম গুয়াহাটি, এই খেলায় ড্র হয়েছিল। খেলাটির যেদিন ফাইনাল রয়েছে 17 তারিখ সেদিন উপস্থিত থাকবেন বাইচুং ভুটিয়া চিফ গেস্ট হিসেবে। ये फोर्स की स्थापना की थी श्री के एफ रुस्तम जी, लेट श्री के एफ रुस्तम जी। उनका बहुत रुझान था गेम्स के प्रति और उस समय से ही बीएसएफ में गेम्स को बढ़ावा मिला। धीरे धीरे बीएसएफ के जो फ्रंटियर्स आते गए, शुरुआत बीएसएफ के 3 फ्रंटियर से हुई थी, उसके बाद फ्रंटियर बढ़ते गए। आज अंतर्राष्ट्रीय सीमाओं पर 11 फ्रंटियर्स हैं, नक्सल में 2 फ्रंटियर हैं। तो खेलों को बहुत बढ़ावा दिया बीएसएफ ने, इसके कारण से बीएसएफ के कई खिलाड़ियों को अंतर्राष्ट्रीय लेवल पर उन्होंने पार्टिसिपेशन किया है और गोल्ड, सिल्वर, ब्रॉन्ज मेडल उन्होंने हासिल किए हैं और देश का नाम ऊंचा किया है, फोर्स का नाम ऊंचा किया है। ফোনের টাওয়ার বসানোকে কেন্দ্র করে শিলিগুড়িতে উত্তেজনা ছড়ায়। আজ শিলিগুড়ির টিউমরপাড়া 4 নম্বর ওয়ার্ডে একটি বাড়ির ছাদে এলাকাবাসীরা বেসরকারি সংস্থার টাওয়ার বসানোর কাজ দেখতে পেলে বিক্ষোভ দেখাতে থাকেন। বিষয়টি জানানো হয় এলাকার প্রাক্তন কাউন্সিলর পরিমল মিত্রকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিলিগুড়ি থানার পুলিশ। এলাকাবাসীদের দাবি, একে একে চলছে সংক্রমণকাল, তার উপর এলাকার টাওয়ার বসালে নতুন করে স্বাস্থ্য পাখির বিপদ হতে পারে। পাশাপাশি অন্য এলাকাবাসীদের দাবি, স্থানীয়দের অনুমতি ছাড়া এলাকায় চলছে টাওয়ার বসানোর কাজ, যার ফলে বন্ধ রাখতে হবে টাওয়ার বসানোর কাজ। জলের ট্যাঙ্কি বসাচ্ছে, তো আমরা তো জানি জলের ট্যাঙ্কি বসাচ্ছে, তো আমরা হঠাৎ কালকে শুনতে পারি যে এখানে হচ্ছে টাওয়ার বসাবে। তো টাওয়ার বসানোর জন্য তো এনওসি দরকার, আশেপাশের মানে আমরা যারা বসতি আছি তাদের কাছ থেকে পারমিশন নেওয়া দরকার যে আমরা একটা টাওয়ার বসাচ্ছি। কোনো নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে ওরা কাজ শুরু করে দিয়েছে।
আর এটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের বয়স্ক এমনি আমাদের নর্মাল জেনারেশনে তো অত কারো শরীর অত ভালো থাকে না, টাওয়ার বসলে তো কত এফেক্ট হয় সেটা তো জানা আছে সবারই। তা ওরা কারো অবজেকশন মানে সার্টিফিকেট নেয় নাই, নো অবজেকশন নিয়ে বানাচ্ছে। তারপরে আমরা সবাই জানতে পারলাম যে টাওয়ার বসাচ্ছে, তো আজকে আমরা একটা সবাই মিলে এক জায়গায় হয়ে কাউন্সিলরকে জানালাম। কাউন্সিলর বললো তো আমিও তো জানি না, তোরা যদি না জানা তাহলে কোথা থেকে জানবো। তো আমরা সবাই মিলে এসে কাউন্সিলরকে জানালাম। গরিব মানুষকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করে কোনো উন্নয়ন নয়, তার জন্য রাস্তায় বসে আন্দোলন গড়ে তোলা হবে। বস্তি উন্নয়ন পরিষদের নেতৃত্বরা আজ সাংবাদিক সম্মেলন করে জানানি, আগামী 15ই ডিসেম্বর অনিল বিশ্বাস ভবন থেকে বস্তি উন্নয়ন পরিষদের নেতা কর্মীরা এক মিছিল সংগঠিত করে পুর নিগম অভিযানে পা মেলাবেন। আজ এক সাংবাদিক সম্মেলনে বস্তি উন্নয়ন পরিষদের নেতৃত্বরা জানান, মানুষের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে বস্তিবাসী মানুষ, তাই প্রশ্ন করতে এই অভিযান, তাদের থেকে প্রশ্ন করবে, গৌতম বাবুকে প্রশ্ন করবে, কেন আমরা ভাতা পাবো না, কেন আমরা আমাদের বয়স ছাত্র ছেলে মেয়েরা যে সুবিধাগুলো পাচ্ছিল কেন বন্ধ, অসুস্থ হলে আমরা কেন অ্যাসিস্ট্যান্স পাচ্ছি না। 15 তারিখ এই বিষয়টাও আমরা তুলে ধরবো, এই বিষয়েও আমাদের আমরা সেদিন যা বলবো। হ্যাঁ, আমাদের অনিল বিশ্বাস ভবন থেকে হেলকার রোড থেকে শুরু করে আমরা কর্পোরেশন পর্যন্ত যাব, সেইখানে আমাদের ডেপুটেশন হবে, আমরা দাবি আদায় করেই ফিরব। কি এই কি হচ্ছে এটা আমরা শুনেই ফেল আসব। দেখবেন গরিব মানুষ তো রেজিস্টার্ড জায়গা কিনতে পারে না, তারা এরকমই সরকারি জায়গাগুলোতে বসবাস করে, এরা এসে সেই সরকারি জায়গাগুলোতে মিউটেশন বন্ধ করে দিয়েছে, সেই সরকারি জায়গাগুলোতে কারো দোকান আছে ট্রেড লাইসেন্স দিচ্ছে না, এই বস্তিগুলোতে তারা নতুন হোল্ডিং দিচ্ছে না, বন্ধ করে দিয়েছে হোল্ডিং। তাহলে এই গরিব মানুষের এই অধিকার হোল্ডিং পাওয়ার, জমির সে বসবাস করছে তার হোল্ডিং পাওয়ার অধিকার। শিলিগুড়ি গার্লস হাই স্কুলের দেওয়ালে অঙ্কনের মধ্য দিয়ে চলছে সৌন্দর্যায়নের কাজ। বিদ্যালয়ের 75তম বর্ষপূর্তি উপলক্ষে পৌর নিগমের সহযোগিতায় শহরে অঙ্কন শিল্পীরা গতকাল থেকে দেওয়ালে অঙ্কনের কাজে হাত লাগায় বিদ্যালয় চত্বরে। বিদ্যালয়ের পুরো দেওয়ালে নারী শক্তি, সংক্রমণকালী বিধিনিষেধের পাশাপাশি উত্তরবঙ্গের পর্যটনকে মাথায় রেখে কোচবিহারের রাজবাড়ি, ট্রয় ট্রেন, সেবক সেতু প্রভৃতি অঙ্কন করা হচ্ছে এবং ফুটিয়ে তোলা হবে দেওয়ালে, যাতে স্কুল ছাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা গড়ে তোলা যায়। শিলিগুড়ি গার্লস হাই স্কুলের তরফ থেকে আমি হেডমিস্ট্রেস অক্তুহা বাগচি আপনার প্রশ্নের জবাব দিই। অ্যাকচুয়ালি আমাদের স্কুলের জন্মদিন 5ই জানুয়ারি 2022, এটা হচ্ছে আমাদের 75তম বর্ষপূর্তি চলছে, যার শুরু হয়েছিল 5ই জানুয়ারি 2021 থেকে আর এটা শেষ হতে চলেছে 5ই জানুয়ারি 2022। এই যে সমাপ্তি পর্বটা চলছে এটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে 29 তারিখ থেকে, 29 এবং 30 তারিখ 5 to 12 মেয়েদের দীনবন্ধু মঞ্চে সিনেমা দেখানো হবে, সোনার কেল্লা, হিরো অপরাজিতা, এই ধরনের সিনেমা, এপিজে আব্দুল কালামের ওপর সিনেমা দেখানো হবে। আর মেইন প্রোগ্রামটা শুরু হচ্ছে 2 তারিখ থেকে, 2 তারিখ এবং 3 তারিখ সোয়ানের একটা রয়েছে টেলিস্কোপিক অবজারভেশন, এটা রয়েছে রামকিঙ্কর হলে। 2 তারিখ দুপুর 12টা নাগাদ শুরু হবে রাস্তা জুড়ে আলপনা। এখন সময় একটু বিরতির। To make a successful career in nursing is now possible. My studies is making this possible. I would like to tell all the students out there not to miss out such a great opportunity and enrolled with my studies. Thank you. सपनों से भी सुंदर घर हो अपना, PRM मेघराज पूरा करेगा सपना। जी हाँ, सिलीगुड़ी का सबसे बड़ा आवासीय, जहाँ मौसम खुशनुमा, पहुँच आसान, सुविधा सभी, फुटबॉल ग्राउंड साथ ही हर खेल और मनोरंजन और बड़ा घर। शहरों के बीच शहर होगा आपका, आनंद विल, डागापुर, सिलीगुड़ी। PRM और अजय बेगराज ग्रुप 9735122000।
टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, थर्ड माइल वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टेक्ट नंबर 9709970981। ছেলেবেলা থেকে বড়বেলা এবং তারপরের সমস্ত কাহিনী। থাকছেন সমাজের নানা স্তরের মানুষ, ছোটবেলার এবং বড়বেলার গল্প মিলিয়ে নতুন অধ্যায় পরিচয়। ডামরো ফার্নিচার इस फेस्टिवल सीजन पे दे रहा है 25% की छूट, तो जल्दी कीजिए। डामरो फर्नीचर, पीसी मित्तल, बस स्टैंड, सेवक रोड, सिलीगुड़ी। कॉन्टैक्ट नंबर 0353254504। डामरो फर्नीचर, साउथ एशियाज लार्जेस्ट फर्नीचर मैन्युफैक्चरर। घर का फर्नीचर ही घर की शोभा होती है, गेस्ट की नजर फर्नीचर पर ही पड़ती है। बेडरूम सेट से लेकर डाइनिंग टेबल, सोफा सेट, वॉल यूनिट, ऑफिस फर्नीचर, लेदर सोफा, महाराजा सोफा इत्यादि। इसकी रेंज और कीमत को देखते हुए फर्नीचर का वन स्टॉप सॉल्यूशन है वुड से। डेकोर योर ड्रीम्स, सत्यम प्लाजा नियर भक्तिनगर चेक पोस्ट, सेवक रोड, सिलीगुड़ी। फोन 9564130130। মোড় এমন বদলে গেল বাড়ির পরিবেশ ঝলমলে হলো, সূর্যার নতুন স্মার্ট লাইটস, সূর্যা সবার মুড ঠিক করে দেয়। লোড শেডিং ও পাওয়ার ফ্লাকচুয়েশন সে পরেশান, ইনভার্টার ও স্টেবিলাইজার লাগাও পরেশানি সে নিজাত পাও। अगर एनवायरनमेंट का रखना है ख्याल तो सोलर एनर्जी का करो इस्तेमाल। जी हाँ, UPS, इन्वर्टर, बैटरी, स्टेबलाइजर और सोलर एनर्जी के लिए विजिट करें सुमित इम्पैक्स, पानी टंकी मोड़, सेवक रोड, सिलीगुड़ी। अनइंटरप्टेबल पावर सप्लाई का टोटल समाधान, मार्केट से कम मिलेंगे दाम। कॉन्टैक्ट अस 9434062106। This is the membrane door made with a block board, 2000 rupees for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC 4 grade, AC 5 grade available with us. The PVC flooring, this is one day work for one room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road, 9434040400. Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल सेवक रोड, सिलीगुड़ी। फिर एलम बिरोधी पर। বোলেরো গাড়ির সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত 5 জন। আজ সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা এলাকায়। ঘটনার পর আহত 4 জনকে নিয়ে আসা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে আহতরা হলেন আজমাইল শেখ, সাকির হোসেন, বিদ্যা শেখ এবং নূর আলম। এদের 4 জনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, বাকি 1 জনের নাম জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, বোলেরো গাড়িটি উত্তরপ্রদেশ থেকে উত্তর 24 পরগনার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় বালিয়াডাঙ্গা এলাকার মোটর বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় বোলেরো গাড়িতে থাকা 4 জন এবং মোটর বাইকে থাকা 1 জন আহত হন। এদের মধ্যে 4 জনকে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দিব্যকাশী ভব্যকাশীর কর্মসূচি পালন করা হলো কোচবিহারে। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে আজ কোচবিহার শহরে গোয়ালপট্টি এলাকায় একটি শিব মন্দিরে পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মূলত এদিন কাশী বিশ্বনাথ মন্দিরের আধুনিকীকরণের দ্বারোদ্ঘাটন করতে পৌঁছে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী। সেই ঐতিহাসিক মুহূর্তকে সাক্ষী রেখে গোটা দেশের বিভিন্ন মন্দিরে পুজো দিচ্ছেন বিজেপি নেতৃত্বরা। সেই মতো এদিন কোচবিহারের গোয়ালপট্টি এলাকার একটি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তার সাথে উপস্থিত ছিলেন বিধায়ক নিখিল রঞ্জন দে, মালতী রাভা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। সকাল থেকে
আজকের এই বিশেষ দিনকে, ঐতিহাসিক দিনকে। আজকে আপনারা জানেন যে আমাদের দীর্ঘদিনের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আর কিছুক্ষণ বাদেই দিব্য কাশীকে যেভাবে ভব্য কাশী রূপে সাজিয়ে তোলা হয়েছে, এবং আর কিছুক্ষণ বাদেই যেভাবে আদরণীয় প্রধানমন্ত্রীজি শুভ করকমলের মাধ্যমে যে সে মন্দিরের দ্বারোদ্ঘাটন হতে চলেছে, আমরা সেই সময়ের অপেক্ষা করছি। এবং আজকের এই দিনকে, আজকের এই শুভ সময়কে স্মরণীয় করে রাখবার জন্য, আজকের এই শুভ দিনের সাক্ষী থাকবার জন্য আমরা বিভিন্ন যে ঐতিহাসিক শিব মন্দির রয়েছে সেই মন্দিরগুলোতে আমরা সকাল থেকেই আমরা পূজায় ব্রতী হয়েছি। আমরা সকাল থেকেই, আপনারা জানেন যে ধলুয়াবাড়ির যে ঐতিহ্যবাহী শিব মন্দির, সেখানে আমরা গিয়ে পুজো দিয়েছি। সেখান থেকে আমরা গোয়ালাপট্টির শিব মন্দিরে, প্রায় 120 বছরের পুরনো মন্দির, সেখানে গিয়েছি। এবং এই যে মন্দির আপনারা জানেন, পিছনেই দেখছেন যে বহু পুরনো প্রাচীন মন্দির, রাজ আমলের মন্দির, আমরা সাগরদিঘির পারে অবস্থিত এই মন্দিরে এসে আমরা পুজো দিয়েছি। এবং আজকে আমরা সবাইকে আহ্বান করছি যে আসুন আজকের দিনটাকে আমরা স্মরণীয় করে রাখি। আজকে এক ঐতিহাসিক দিন, কাশী বিশ্বনাথ আপনারা জানেন যে আমাদের সমগ্র ভারতবাসীর কাছে একটি, একেবারেই যারা আমরা ভারতবাসীর রয়েছি প্রত্যেকের কাছে অত্যন্ত একটা পবিত্র স্থান, ধর্মীয় স্থান, আমরা যেখানে প্রত্যেকেই একবার করে যাবার ইচ্ছে রাখে। আসুন আজকে যে সেখানে দিব্য কাশীকে ভব্য কাশী রূপে, নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে, আজকের এই দিনটাকে আমরা স্মরণীয় করে রাখবার জন্য সবাই সন্ধেবেলায় আমরা প্রদীপ প্রজ্বলন করি। এবং সবাইকে আহ্বান করছি, আপনারা আসুন দিব্য কাশীকে যেভাবে ভব্য কাশী রূপে নির্মাণ করা হয়েছে, আপনারা একবার এসে কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন করুন। রায় সম্প্রদায়ের রীতিনীতি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দিয়ে শেষকৃত্য সম্পন্ন হলো হাবিলদার সতপাল রায়ের। উপস্থিত ছিলেন দার্জিলিং এর সাংসদ রাজু বেস্ত, দার্জিলিং এর বিধায়ক নীরজ জিম্বা, রাজ্যের তরফে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব সহ পুলিশ প্রশাসন এবং সেনা জওয়ানেরা, উপস্থিত ছিলেন উচ্চপদস্থ আধিকারিকেরাও। এদিন সকাল 11টা নাগাদ গোর্খা জনজাতির রীতিনীতি অনুযায়ী বাড়ির পাশে শহীদকে কবর দেওয়া হয়। আর আগর মই ইউ কহু তো শায়দ গলত নেই হোগা কি ও হাম সবকে রাষ্ট্রকে সুরক্ষা কবচ কে রূপ মে থে। এসে 13 লোগোঁ কো হমনে খোয়া হ্যায় আর মুঝে বড়ে দুঃখ কে সাথ ইয়ে ভি আপকে মাধ্যম সে বতানা চাহুঙ্গা কি দার্জিলিং তকদা জহাঁ পে অভি মে মৌজুদ হুঁ, জিস গাঁও মে, ইস গাঁও কে এক বীর গোর্খা পুরুষ নে ভি আপনা জান দিয়া হ্যায়। সতপাল রায়জি যো স্বয়ং বিপিন রাওয়তজি কে পিএসও থে, 11-12 বর্ষো সে উনকে সাথ থে, আর সিফ ও পিএসও নেই উনকে মিত্র কি তর থে, উনকে এক পরিবার কে সদস্য কে রূপ মে ও থে। আর জেসি পরম্পরা গোর্খা বীর গোর্খাও কি রই হে, উসি পরম্পরা কা পালন করতে হুয়ে জীবন কে আখরি ক্ষণ তক, আখরি সাঁস তক ও দেশ কি সুরক্ষা মে লগে রহে আর আপনি প্রাণ কি আহুতি দি। হাম সব গোর্খাও কে লিয়ে ইয়ে বহুত প্রেরণা দেতি হ্যার, মেরে জেসে ইউবাও কে লিয়ে বহুত প্রেরণা মিলতি হ্যাঁ, হাম সব কা জীবন আগর দেশ ও সমাজ কে কাম আয়ে তো মুঝে লাগতা হ্যায় ইসে বড়ি কই জো হ্যায় দেশ কে প্রতি হামারা সম্মান নেই হো সকতা। ये जीवन की सच्चाई है कि जो जन्म लेता है उसको एक दिन जाना भी होता है, लेकिन इस तरह से एक वीर पुरुष के रूप में अपने राष्ट्र के लिए सब कुछ समर्पित करते हुए जाना, मुझे लगता है ऐसे बहुत थोड़े लोगों की ये सौभाग्य प्राप्त होता है। मेरी संवेदनाएं हैं परिवार के प्रति और उन सभी जो वीर शहीद हैं उनके परिवार के प्रति। आज पूरा हिंदुस्तान दार्जिलिंग तराई डूवर्स उनके परिवार के साथ खड़ा है, परिवार के एक सदस्य के रूप में मैं भगवान से यही कामना करूंगा उन सब शहीदों को, और वैसे भी जो है शहीद सैनिक कभी मरते नहीं, वो अमर होते हैं। ये जो आपको जो सम्मान मिला है, ये सम्मान तो मैं सपने भी नहीं सोच सकता है कि ऐसा सम्मान मिला है। और जितना ये बहुत सारे लोग
जिसमें अपना गौ समाज के चलते जो अपना फौजी भाई लोग साहब लोग और इतने बड़े अफसर लोग भी आए और अफसर लोग वो फौजी साइड जितने भी सिविलियन ऑफिसर्स आए पुलिस के ऑफिसर्स आए MPA MLA ये सब आके जो जिन्होंने ये सब आए और सम्मान दिया पापा को और ये सम्मान इतना सम्मान मिलने मिला पापा को तो इसी बात में मुझे बहुत गर्व है और खुशी भी है। लेकिन क्या करें जो होना था हो गया, उसे मैं रिवर्स भी नहीं कर सकता और उसे मैं जो अपना रियलिटी है मैं उसे एक्सेप्ट करना ही पड़ेगा। और फिर भी ये जो सम्मान मिल रहा है पापा को हर एक जगह से हर एक देश के हर एक कोने से और ये गांव में भी इतना सम्मान जो मिल रहा है ये इसी सम्मान और ये जो सपोर्ट मिल रहा है प्यार मिल रहा है सभी की तरफ से और यही बात से मैं बहुत खुश हूँ और गर्व हूँ और इसी में यही बात से मैं संतुष्ट लाइक सेल्फ से। ভালো কথম কাটিয়ে প্রায় 1.5 কোটি টাকা লাভের মুখ দেখল জলপাইগুড়ি জেলা বুক মেলা। 6 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত জলপাইগুড়ি জেলা বই মেলার আয়োজন করা হয়েছিল শহর জলপাইগুড়িতে। জলপাইগুড়ি FDI বিদ্যালয় খেলার মাঠে এই বই মেলার প্রথম দিনেই ভাল্লুক আতঙ্কের কারণে মেলা বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরের দিন থেকেই সে ভাল্লুকের আতঙ্ক কাটিয়ে জলপাইগুড়ি জেলা বই মেলায় অসংখ্য মানুষের ভিড় হয়। বিভিন্ন বইয়ের স্টলগুলোতে পাঠকরা তাদের পছন্দের সব ধরনের বইয়ের সম্ভার পেয়ে খুশি হয়েছিলেন। শুধু বই মেলাতে এসে বই দেখেই পেয়ে তারা ফিরে যায়নি, কিনেছেন বইও। তাই বিক্রি এইবার রেকর্ড হয়েছে বলেও বই মেলা কমিটির যুগ্ম সম্পাদক অঞ্জন দাস জানিয়েছেন। তিনি বলেন, জলপাইগুড়ি 33তম জলপাইগুড়ি যে বই মেলা যেটা গত আমাদের 6 ডিসেম্বর শুরু হয়েছে আজকে শেষ হচ্ছে, এখনও অবধি আমার কাছে গতকালকে অবধি যা খবর আছে সমস্ত পাবলিশাররা মিলে 1 কোটি টাকার উপরে বিজনেস করেছে এবং আজকে যা পরিস্থিতি দেখছি আশা করি আজকেও 50 লক্ষ টাকা তারা বিক্রি করতে পারবে, এটা জলপাইগুড়ির ইতিহাস হয়ে থাকবে। অ্যাকচুয়ালি গত 2 বছর মানুষ গৃহবন্দী অবস্থায় ছিল, তারা দম নেওয়ার মতো স্কোপ খুঁজে পাচ্ছিল না। এই প্রথম করোনা পরবর্তী পরিস্থিতিতে আমরা মানুষকে ঘরের বাইরে আনবার সুযোগ পেয়েছি। আমরা চেষ্টা করছি কোভিড বিধি মেনে সকলে মাস্ক পরে স্যানিটাইজার ইউজ করে যাতে মেলাটা উপভোগ করতে পারে, এই জন্যই মানুষের মধ্যে অতি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। চোর সন্দেহে 2 যুবককে গণধোলাই দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো ইংরেজবাজার থানার মাদিয়াঘাট এলাকায়। গণধোলাইয়ের গুরুতর আহত 2 যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করে পুলিশ। আহত 2 যুবকের নাম শেখ জানি বয়স 30 এবং আশফারুল শেখ বয়স 29। জানা গিয়েছে মিল্কির বাসিন্দা ওই 2 যুবক গতকাল রাতে মাদিয়া এলাকার একটি বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকলে তাদের ধরে ফেলেনি গ্রামবাসীরা। অভিযোগ এরপর শুরু হয় গণধোলাই। মিল্কি ফাঁড়ির পুলিশ খবর পেয়ে 2 যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এখনকার মতো খবর এই পর্যন্তই, দেখতে থাকুন এসকে লাইভ বাংলা। सोचा था उत्तर बंगाल और सिक्किम का एक टेलीविजन चैनल हो, हर सोता है आज उत्तर बंगाल के पहाड़ दार्जिलिंग जिला या कालिम्पोंग या फिर हो सिक्किम, हर जगह हर ग्राउंड चैनल हैथवे CCN या NXT डिजिटल हर सेटअप बॉक्स पर अपना 24 घंटा चैनल चल रहा है। मूल मंत्र बढ़ाने का व्यापार, पहाड़ के कस्टमर से प्यार, इस्लामपुर से लेके जलपाईगुड़ी साथ ही सिलीगुड़ी में भी हैथवे और सिटी केबल में 24 घंटा चैनल, फेसबुक और यूट्यूब में भी है। जब SK लाइव का हो साथ तो चिंता की क्या बात, एडवर्टाइज योर प्रोडक्ट्स एंड सर्विसेज विद SK लाइव। आपका भरोसेमंद चैनल SK लाइव न्यूज अब दिखेगा नए रंग रूप और नए अंदाज के साथ।